আমাদের কবিতা ক্লাবের একটি বিশেষ অংশ হল হপ্তাউসুল সারা সপ্তাহ ধরে আপনারা যে সমস্ত লেখা আমাদের ওয়েবসাইটে পাঠান সেই সমস্ত লেখার থেকে সেরা লেখাটি নির্বাচন করে প্রতি সপ্তাহের শেষে সেটি হপ্তাউসুল হিসাবে তুলে দেওয়া হয় আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুকে সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাবের অফিসিয়াল পেজে আর সেই লেখা বাছাই পোস্টার বানানো ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে সেগুলি সময় মতো প্রকাশ করার মতো কঠিন ও সময় সাপেক্ষ কাজগুলি প্রতিনিয়ত নীরবে এবং অত্যন্ত ভালোবাসা দিয়ে আমাদের কবিতা ক্লাবের বন্ধুরা কিন্তু প্রত্যেক দিনই করে আসছে এখন সময় এসেছে সেই সমস্ত বন্ধুদের সম্মানিত করার আজ আর সন্ধ্যায় আমরা তেমনি সেরা নজনকে সম্মানিত করব। এই সম্মান প্রদানের জন্য এখন মঞ্চে ডেকে নেব ত্রিদীপ দা এবং চুমকি দিকে দা এবং চুমকি আর অবশ্যই আমাদের সুরজিৎ দা লাগবে অবশ্যই এবছরে আমাদের হপ্তাউশুল উৎকর্ষ সম্মান পাচ্ছেন অনুপম দাস শর্মা পার্থ রায় অসিত কুমার রয় পূর্বা মাইতি শ্রাবণী সিংহ নীলাঞ্জন ব্যানার্জি পাপিয়া ভট্টাচার্যা সমীর প্রামাণিক এবং অর্ঘ্যসরব বিষয় আপনারা যদি এখানে এসে থাকেন এক এক করে আপনাদের মঞ্চের পাশে যদি দয়া করে আসেন তাহলে আমাদের সম্মান প্রদানের সুবিধা হয় প্রথমে ডেকে নিচ্ছি অনুপম দাস শর্মাকে অনুপম দা এসে গেছেন অনুপম দার হাতে এবছরের জন্য কবিতা ক্লাবের হত উৎকর্ষ সম্মান অনুপম দাস শর্মাকে তুলে দিচ্ছেন ত্রিদীপ দা চুমকিদি ও দা এবার ডেকে নেব পার্থ রায়কে পার্থ এসে হয়তো আচ্ছা সকলে যদি একটু হাততালি দিয়ে অনুপ্রাণিত করেন ভীষণ ভালো হয় কারণ এটা প্রত্যেকেই প্রতিদিন আমাদের সঙ্গে একসঙ্গে কবিতা লিখে এবং আমাদেরকে সবসময় পাঠকদেরকে অনুপ্রাণিত করে কবিতা ক্লাবের বন্ধুদের এই একটি জায়গা উৎসাহ প্রদানের যে প্রতি সপ্তাহে আপনারা যে সমস্ত লেখা পাঠাচ্ছেন এক সপ্তাহ ধরে অপেক্ষা করা যে আমার লেখাটিও হয়তো হপ্তাউশলে জায়গা করে নিতে পারে তেমনই আরও একজন বন্ধু হপ্তাউশলে এবারে জায়গা করে নিতে পেরেছেন অসিত কুমার রয় টেকে নিচ্ছি পূর্বা মাইতে হপ্তাউসলে যে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে কবিতা নির্বাচিত হয় তাও নয় আপনারা যে সমস্ত গদ্য অংশে লেখা পাঠান সেখান থেকেও হপ্তাউসূলে স্থান করে নেয় সেরা গদ্যগুলিও তো আপনারা কবিতা এবং গদ্য সমানভাবে ওয়েবসাইটে পাঠাতে পারেন যাতে করে সেগুলি দুটি সেকশানে বা দুটি বিভাগে জায়গা করে নিতে পারে তো তেমনি আরও একজন বন্ধু যিনি এবছর হপ্তাহ সুলুৎকর্ষ সম্মানে সম্মানিত হবেন তিনি হলেন শ্রাবণী সিংহ শ্রাবণী দি আসেননি ডেকে নিচ্ছি নীলাঞ্জন ব্যানার্জিকে আপনারা মোটামুটি ওয়েবসাইটটি যদি ফলো করেন নীলাঞ্জনদার লেখা প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ওয়েবসাইটে নীলাঞ্জন ব্যানার্জি এবছরের হপ্তাহ সুলুৎকর্ষ সম্মানে সম্মানিত এরপরে পাপিয়া ভট্টাচার্য দিয়ে এসে উপস্থিত হতে পারেনি তো ডেকে নিচ্ছি সমীর প্রামাণিককে এরপরে ডেকে নেব স্বরূপ বিষয়কে ডেকে নিচ্ছি স্বরূপ বিষয়কে